সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে স্টুডেন্ট ভাই বোনদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তথ্য তুলে ধরবো বিশেষ করে রিসেন্ট টাইমে কানাডার স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক জটিলতা দেখা যাচ্ছে এই বিষয়গুলি বাস্তবিক অর্থে কি অবস্থায় আছে কি কী ঘটে চলেছে এই বিষয়গুলি সম্পর্কে আপনাদেরকে একটি ক্লিয়ার আইডিয়া দেওয়ার উদ্দেশ্যে মূলত আজকের আলোচনার অবতারণা তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা স্টাডি পারমিটি জেনে আবেদন করেছেন ওয়েটিংয়ে রয়েছেন আশা করছি সবাই এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন আপডেট থাকতে পারবেন তো রিসেন্ট টাইমে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট বের হয়েছে সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল এবং প্রসেসিং রেট দুটোই বর্তমান সময় অনেক কমে গেছে কানাডার আইআরসিসি বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তারা যে প্রসেসিংগুলো করে থাকে বিগত সময়ের তুলনায় অর্থাৎ দুই হাজার বাইশ এবং দু হাজার তুলনায় স্টার স্টুডেন্ট ভিসার প্রসেসিং টাইম অনেক কমে গেছে করোনার সময়ও কিন্তু প্রসেসিং টাইম এত বেশি লেন্দি ছিল না এবং স্টুডেন্ট স্টাডি পারমিট ভিসার অ্যাপ্রুভাল রেট যেটা সেটাও কিন্তু অনেক কমে গেছে তো কি অবস্থা সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে কানাডা গভর্নমেন্ট নতুন একটি সিস্টেম চালু করেছে বিশেষ করে আন্ডারগ্যাট প্রোগ্রামের জন্যে তারা হচ্ছে ক্যাব সিস্টেম চালু করেছে এই ক্যাব সিস্টেম চালু করার কারণে প্রজেক্টেড ছিল যে সিক্সটি পার্সেন্ট স্টাডি পারমিট ভিসা ইস্যু হবে কিন্তু এই বছরের প্রকৃতপক্ষে সিক্সটি পার্সেন্ট না মাত্র ফিফটি পার্সেন্ট ইস্যু করা হচ্ছে তো এই প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার বা পাল সিস্টেমটি চালু করার জন্যে দুই হাজার তেইশ চব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্যে বিশেষ করে আন্ডারগেড প্রোগ্রামে যারা আপনার যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন তাদের অ্যাপ্লিকেশানগুলো কিন্তু তিন মাস প্রসেসিং টোটালি বন্ধ ছিল তো দুই একত্রিশে জানুয়ারি একত্রিশে মার্চের পর থেকে আবার অ্যাপ্লিকেশানগুলো প্রসেসিং শুরু হয়ে গেছে তো শুরু হলেও এরপরেও স্টাডি পারমিটের প্রকৃতপক্ষে যে সময়ের মধ্যে প্রসেসগুলো হওয়ার কথা সেগুলো আসলে হয় নাই বিভিন্ন কারণ তো মার্চ পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে ফার্স্ট ডাউন টার্ন ইন স্টাডি পারমিট মার্চের যে অবস্থা সেটা হচ্ছে যে এখানে তেত্রিশ হাজার স্টাডি পারমিট প্রসেস হয় এটা একটা গুরুত্বপূর্ণ ডাউন টার্ন হিসেবে মার্ক করা হয়েছে আগের বছরের তুলনায় যেখানে আগের বছরে ছিল সত্তর হাজার সেখানে মাত্র তেত্রিশ হাজার আপনার স্টাডি পারমিট প্রসেসিং হয় মার্চ মাসে প্রসেসিং টাইমস ফর স্টাডি পারমিট অলসো রোজ দিস মান্থ সময়ও বেশি লাগতেছে স্টাডি পারমিটের সংখ্যাও কমে গেছে সময়টা অনেক বেড়ে গেছে দুই দিক থেকে স্টুডেন্টটা প্রবলেমের মধ্যে পড়ে গেছে অ্যাকর্ডিং টু স্টাটিস্টিক্স কানাডা ডাটা তাদের যে তথ্য স্ট্যাটিস্টিক্স কানাডার তথ্যই মূলত আমরা ব্যবহার করে থাকি সবসময় এটাই যেহেতু একটি গভর্নমেন্ট সোর্স এবং অথেন্টিক তথ্য দিয়ে থাকে দি এভারেজ প্রসেসিং টাইম ফর নিউ স্টাডি পারমিট মার্চ মাসে ছিল আপনার টেন পয়েন্ট সিক্স উইক্স এরপরে যেটা আগের বছরে ছিল মাত্র নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট উইক্স মাত্র মতো খুব বেশি ডিফারেন্স না তারপরেও একটু ডিফারেন্স ছিল অর্থাৎ সেই সের তুলনায় চব্বিশে সময় আরও বেড়ে গেছে নোটোবলি এভারেজ প্রসেসিং টাইম ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাজ rise of প্রসিং এ পিক ইন মে মে মাসে স্টাডি পারমিটের প্রসেসিং টাইমটা অনেক বেড়ে গেছে এখানে দেখা যাচ্ছে চোদ্দো পয়েন্ট আট চোদ্দো পয়েন্ট আট এখানে সপ্তাহ লাগতেছে এইগুলো প্রসেস হতে ফর স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন দিস ইজ ওয়ান পয়েন্ট এইট উইক্স লংগার দেন দি লঙ্গেস্ট প্রসেসিং টাইম অবজার্ভ ইন লাস্ট টু ইয়ার্স তো এখানে দু হাজার বাইশ সালে ছিল তেরো সপ্তাহ সর্বোচ্চ যেটা আপনার এই বছরই এসে সেই রেকর্ডটাও ভেঙে গেছে মার্চ আলসো ছয় হিস্টোরিক্যালি লো নাম্বার অফ স্টাডি পারমিট প্রসেস ফর ইন্ডিয়ান স্টুডেন্টস তো এখানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা রয়েছে তাদের ওভারঅল প্রসেসিং এবং তাদের হচ্ছে ভিসার ইস্যু অনেক কমে গেছে এখানে ভিসার ইস্যু কেমন কমে গেছে সেটা এখানে দেখতে পাচ্ছেন মাত্র চার হাজার স্টাডি পারমিট ভিসা ইস্যু হয়েছে আপনার এই মার্চ পর্যন্ত তো এটা নিঃসন্দেহে এটা এটা খুবই একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিশেষ করে কানাডার সাথে ইন্ডিয়ার রিলেশন খারাপ হওয়ার কারণে ইন্ডিয়া সহ আশেপাশে যে সমস্ত কান্ট্রি রয়েছে বাংলাদেশ নেপাল তাদেরও একটা প্রভাব পড়ে গেছে এটাতে দু সালে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রুভাল রেট অনেক কম আগের বছরের তুলনায় জানুয়ারি থেকে এপ্রিলে এখানে দেখা যাচ্ছে যে আইআরসিসি একশো এক লক্ষ বান্ন হাজার স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেস করেছে তারা ভিসা দিয়েছে মাত্র ছিয়াত্তর হাজার তিনশো সাতজনকে অর্থাৎ এখানে এই ফিফটি পার্সেন্ট মাত্র ভিসা দেওয়া হচ্ছে যেটা টার্গেট ছিল তাদের সিক্সটি পার্সেন্ট দেওয়া সে তার থেকেও টেন পার্সেন্ট কমে গেছে তো এই হলো অবস্থা এখানে তিন বছরের একটি কম্পারেটিভ টেবিল আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দুই হাজার এটা হলো ফার্স্ট কোয়ার্টারে অর্থাৎ আপনার জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত গত তিন বছরের যে তথ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশের ফার্স্ট কোয়ার্টারে এক লক্ষ বান্ন হাজার তিনশো একাশিটি অ্যাপ্লিকেশন প্রসেস হয়েছে ভিসা ইস্যু হয়েছে আপনার ছিয়াত্তর হাজার তিনশো সাত আর দু হাজার তেইশ সালে এটা শুধু ফার্স্ট কোয়ার্টার না এটা টোটাল পুরো বছরে তারা সাত লক্ষ একান্ন হাজার সাতশো পাঁচটি অ্যাপ্লিকেশন পেয়েছে কমপ্লিট অ্যাপ্লিকেশন তার মধ্যে তারা স্টাডি পারমিট ভিসা ইস্যু করেছে চার লক্ষ ছত্রিশ হাজার ছয়শো আটাত্তরটি আটান্ন পার্সেন্ট ভিসা দিয়েছে তারা দুই হাজার বাইশ সালে অ্যাপ্লিকেশন ছিল দুই ছয় লক্ষ একান্ন হাজার দুইশো সাতাত্তরটি ভিসা ইস্যু করা হয়েছিল বা স্টা ডিপার্টমেন্ট ইস্যু করা হয়েছিল তিন লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো সতেরো জনকে চুয়ান্ন পার্সেন্ট তো দুই হাজার চব্বিশ সালের রেশিও অনেক কম বাইশের তুলনায় তেইশে অনেক রেট বেড়ে গিয়েছিলো চার পার্সেন্ট কিন্তু সেটা থেকে আমরা ধরেছিলাম ধরে নিয়েছিলাম যে এখানে দুই হাজার চব্বিশ সালে হয়তো দুই পার্সেন্ট বেড়ে সিক্সটি পার্সেন্ট হবে কিন্তু সে অ্যাজামশন থেকে গভর্নমেন্ট আরও কম স্টাডি পার্টমেন্ট ইস্যু করেছে মাত্র ফিফটি পার্সেন্ট চেঞ্জেস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোর্স কান্ট্রি তো কানাডাতে টপ সোর্স যে সমস্ত কান্ট্রি থেকে ভিসাগুলো ইস্যু হয় সে তার মধ্যেও একটি পরিবর্তন আসতেছে বরাবরের মতো ইন্ডিয়া কিন্তু নাম্বার ওয়ানে রয়েছে যদিও কিন্তু তাদের স্টাডি পারমিটের সংখ্যা অনেক কমে গেছে তো রিসেন্ট টাইমে কিন্তু আরও কিছু কান্ট্রি এখানে যুক্ত হয়েছে বিশেষ করে আপনার আশেপাশের কয়েকটি আফ্রিকান কান্ট্রি তারা এখানে টপ সোর্সে চলে এসেছে ইন্ডিয়ান স্টুডেন্টস হ্যাভ বিন অ্যাপ্রুভ লেস স্টাডি পারমিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেন ইন প্রিভিয়াস ইয়ার্স মার্চ দুই হাজার বাইশে ইন্ডিয়ান স্টুডেন্টের অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল সংখ্যা ছিল চব্বিশ হাজার ছয়শো চুয়াত্তরটি স্টাডি পারমিট দুই হাজার তেইশে ছিল সেটা আঠাশ হাজার তিয়াত্তরটি এবং দুই হাজার চব্বিশে সেটা দাঁড়িয়েছে চার হাজার দুইশো অনেক অনেক কমে গেছে স্টুডেন্ট ভিসার পরিমাণ ইন্ডিয়াতে ইন্ডিয়ার আশেপাশে যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের তো এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে কানাডার ডিপ্লোম্যাটিক সম্পর্ক খুবই খারাপ অবস্থায় চলে গেছে যার কারণে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়েছে এই কন্টিনেন্টের মধ্যে এখানে অন্যান্য সব কান্ট্রিগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঘানা এবং নাইজেরিয়া এখানে তারা অনেক টপ লেভেলে চলে এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দিস ন্যাশনস মুভিং সেকেন্ড অ্যান্ড থার্ড প্লেস তো এখানে ঘানা এবং নাইজেরিয়া তারা সেকেন্ড এবং থার্ড প্লেস তাদেরও ফার্স্ট কোয়ার্টারে যে স্টাডি পারমিট ইস্যু হয়েছে সেটাও আগের বছরের তুলনায় কম এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সতেরো থেকে বারো থেকে সতেরো আফ্রিকান সোর্স কান্ট্রি তারা অনেক বেশি স্টাডি পারমিট পাচ্ছে আগের তুলনায় তো ইন্ডিয়ান যে ইন্ডিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে যে পরিমাণে স্টাডি পারমিট আগে ইস্যু হতো সেগুলো ইন্ডিয়ান ইন্ডিয়া এবং আশেপাশে কান্ট্রিগুলো থেকে কম দেওয়া হচ্ছে এবং সেগুলো অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোর মধ্যে কানাডা সেই রেশিওটা বজায় রাখতে আর ওভারঅল রেশিও কমে গেছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন হয় তো এই হলো অবস্থা দিস রেজাল্টেড দিস হাজ রেজাল্টেড ইট এস শিফটিং টপ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোর্স কান্ট্রিজ দি টপ সোর্স কান্ট্রিজ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ফার্স্ট কোয়ার্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দুই হাজার চব্বিশ সালে টপ সোর্স কান্ট্রি যেগুলো সেগুলো তথ্য এখানে আপনি আটকালেছে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে ইন্ডিয়া দুই নম্বর রয়েছে ঘানা তারপরে রয়েছে নাইজেরিয়া এরপর রয়েছে চায়না তারপর রয়েছে ফিলিপাইন্স এরপরে হলো নেপাল এরপরে রয়েছে ইরান তারপরে রয়েছে গিনিয়া তারপরে রয়েছে ফ্রান্স এরপরে দশম হচ্ছে সেনেগাল এবং আমাদের মেজোরিটি যে সমস্ত শ্রোতা বাংলাদেশের তাদের অবস্থান হচ্ছে এগারোতম এটা একটা গুড সাইন যে বাংলাদেশ এখানে টপ টেনের পরে অবস্থান করতে পারতেছে কিন্তু ভিসার রেশিও এখন পর্যন্ত আফটার দ্য মার্কে গুড না তো আমরা আলোচনা বেশি টানবো না দীর্ঘায়িত করবো না আজকে জাস্ট এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে স্টুডেন্ট ভাই বোনদেরকে মেসেজ দিতে চাই যেটা সেটা হলো যে আপনাদের প্রস্তুতির বিষয়গুলো আরও ভালোভাবে নিতে হবে এবং এখানে অনেকের রিয়াল যারা তারা এখানে অনেক সময় বিভ্রান্ত হচ্ছেন পাচ্ছেন না তো ধৈর্য ধারণ করা ছাড়া কিছু করার নেই এই অবস্থাটা থেকে দ্রুত উত্তরণ হোক সেটা আমরা চাই আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ সালামু আলাইকুম